গুৱাহাটীর গড়চুকত চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। অপহৃতক মুক্তিপণ বিচাৰি 1,00,000 টাকা ধন দাবি। এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় জোকারি গল রাজধানী গুৱাহাটী মহানগরী। গড়চুক থানা এলাকার পৰা এগৰাকী লোকক অপহরণ করে দিয়ার পিছত আরক্ষীর তৎপরতা। দুর্বৃত্তই অপহৃতক মোকলাই দিয়ার নামত দাবি 1,00,000 টাকা। আই এস বিটিত দাবি করা ধন দিবলৈ আহি জালত পড়িল অপহরণকারী। চাঞ্চল্যকর ঘটনাটো সংঘটিত করা এইটো অভিযুক্ত পড়িল আরক্ষীর জালত। অপহরণ কাণ্ডত ব্যবহার করা এইখন চারিচকীয়া বাহনও উদ্ধার করেছে গড়চুক আরক্ষীয়ে। এতিয়াও পলাতক অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড ইমরান খান। হয় এইটো ধৃত রবিউল ইসলাম এন্ড গেঙে ধনের বাবেই উঠাই নিছিল হাবিবুর রহমানক। পিছে এই কাণ্ডর মূল অভিযুক্ত এতিয়াও পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। গুৱাহাটীর গড়চুকত চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। অপহৃতক মুক্তিপণ বিচাৰি 1,00,000 টাকা ধন দাবি। এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় জোকারি গল রাজধানী গুৱাহাটী মহানগরী। গড়চুক থানা এলাকার পৰা এগৰাকী লোকক অপহরণ করে দিয়ার পিছত আরক্ষীর তৎপরতা। দুর্বৃত্তই অপহৃতক মোকলাই দিয়ার নামত দাবি 1,00,000 টাকা। আই এস বিটিত দাবি করা ধন দিবলৈ আহি জালত পড়িল অপহরণকারী। চাঞ্চল্যকর ঘটনাটো সংঘটিত করা এইটো অভিযুক্ত পড়িল আরক্ষীর জালত। অপহরণ কাণ্ডত ব্যবহার করা এইখন চারিচকীয়া বাহনও উদ্ধার করেছে গড়চুক আরক্ষীয়ে। এতিয়াও পলাতক অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড ইমরান খান। হয় এইটো ধৃত রবিউল ইসলাম এন্ড গেঙে ধনের বাবেই উঠাই নিছিল হাবিবুর রহমানক। পিছে এই কাণ্ডর মূল অভিযুক্ত এতিয়াও পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। গুৱাহাটীর গড়চুকত চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। অপহৃতক মুক্তিপণ বিচাৰি 1,00,000 টাকা ধন দাবি। এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় জোকারি গল রাজধানী গুৱাহাটী মহানগরী। গড়চুক থানা এলাকার পৰা এগৰাকী লোকক অপহরণ করে দিয়ার পিছত আরক্ষীর তৎপরতা। দুর্বৃত্তই অপহৃতক মোকলাই দিয়ার নামত দাবি 1,00,000 টাকা। আই এস বিটিত দাবি করা ধন দিবলৈ আহি জালত পড়িল অপহরণকারী। চাঞ্চল্যকর ঘটনাটো সংঘটিত করা এইটো অভিযুক্ত পড়িল আরক্ষীর জালত। অপহরণ কাণ্ডত ব্যবহার করা এইখন চারিচকীয়া বাহনও উদ্ধার করেছে গড়চুক আরক্ষীয়ে। এতিয়াও পলাতক অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড ইমরান খান। হয় এইটো ধৃত রবিউল ইসলাম এন্ড গেঙে ধনের বাবেই উঠাই নিছিল হাবিবুর রহমানক। পিছে এই কাণ্ডর মূল অভিযুক্ত এতিয়াও পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।